গণিতে বিভিন্ন ধরনের অনুপাত দেখা যায় আমরা এখানে আজকে কিছু অনুপাত নিয়ে কথা বলবো এগুলোর মধ্যে আছে সরল অনুপাত এই নামগুলো আমি প্রথমে লিখে নিচ্ছি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এরপর লঘু অনুপাত এরপর আমরা কথা বলবো গুরু অনুপাত নিয়ে এরপর আসবে ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত এবং সবশেষে আমরা বলবো একক অনুপাতের কথা তাহলে এসো শুরু করি মনে করো তুমি বাগান তৈরি করার জন্য প্রথমে মাটি তৈরি করতে চাও তো সেখানে তোমার বাবা বললেন যে মাটি তৈরি করার জন্য তোমাকে সার মাটি এবং সাধারণ মাটির মিশ্রণ তৈরি করতে হবে সার মাটি এবং সাধারণ মাটি এর মিশ্রণ তৈরি করতে হবে অর্থাৎ এই দুটি উপকরণ একটি নির্দিষ্ট অনুপাতে তোমাকে মিশ্রিত করতে হবে তো সেই অনুপাতটি কি তোমার বাবা বললেন সেই অনুপাতটি হচ্ছে দুই অনুপাত তিন আমরা এখানে অনুপাতের চিহ্ন দিয়ে দিচ্ছি তাহলে দেখো এই অনুপাত থেকে কি বোঝা যাচ্ছে তুমি যদি দুই প্যাকেট সার মাটি দাও তাহলে সেখানে তোমাকে সাধারণ মাটি দিতে হবে তিন প্যাকেট দুই প্যাকেট অথবা দুই ভাগ সার মাটির সাথে তিন ভাগ সাধারণ মাটি মেশাতে হবে আমরা এখানে একটি অনুপাত পেয়েছি সেটা হচ্ছে দুই অনুপাত তিন এই অনুপাতটি দিয়েই আমরা এই অনুপাতগুলো বোঝার চেষ্টা করব তো প্রথমে এসো সরল অনুপাতের ক্ষেত্রে আমরা লিখে ফেলি সরল অনুপাত এখানে এই অনুপাতটির দিকে তাকাও যখন কোনো অনুপাতে দুটি রাশি থাকবে অর্থাৎ এখানে আছে দুই অনুপাত তিন যখন দুটি রাশি থাকবে তখন সেই অনুপাতকে বলা হবে সরল অনুপাত এটা খুবই সহজ তাই না খেয়াল করো এখানে যে দুটি রাশি আমরা পেয়েছি এই দুটি রাশির আলাদা আলাদা নাম রয়েছে প্রথম রাশিটিকে বলা হয় পূর্ব রাশি পূর্ব রাশি আমরা এখানে লিখে ফেলছি এবং পরের রাশিটিকে বলা হয় উত্তর রাশি উত্তর রাশি তো আমরা দেখে ফেললাম সরল অনুপাত কি এবং সরল অনুপাতের দুটি রাশিকে প্রথম এবং দ্বিতীয় রাশিকে কি বলা হয় সেটাও আমরা দেখেছি পূর্ব রাশি এবং উত্তর রাশি তো এটা হচ্ছে সরল অনুপাত এরপর আমরা যদি চিন্তা করি লঘু অনুপাতের ক্ষেত্রে লঘু অনুপাত তো আমরা দেখতে পাব আমরা প্রথমে লিখে নিই এবার দেখো আমরা সেই আগের অনুপাত থেকে নিয়ে কাজ করি দুই অনুপাত তিন তো লঘু অনুপাত হচ্ছে সেই অনুপাত যেটার ক্ষেত্রে পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হয় তো দেখো এখানে এটা হচ্ছে পূর্ব রাশি এবং এটা হচ্ছে উত্তর রাশি এখানে দেখতেই পাচ্ছ পূর্বরাশি দুই এবং উত্তর রাশি তিন যেখান থেকে বলা যাচ্ছে যে পূর্ব রাশি হচ্ছে উত্তর রাশির থেকে ছোট। দুই তো তিন থেকে অবশ্যই ছোট তাই না তাহলে এটা হচ্ছে একটি লঘু অনুপাত এবার আমরা আসি গুরু অনুপাতের ক্ষেত্রে গুরু অনুপাত এই অনুপাতের নাম শুনেই বোঝা যাচ্ছে গুরু অর্থাৎ বড় এবং আগের অনুপাতের নাম ছিল লঘু যেটা অর্থাৎ ছোট। এবার কি আমরা আগের অনুপাতটি লিখবো আচ্ছা ঠিক আছে আমরা লিখে দেখি দুই অনুপাত তিন কিন্তু দেখো এটা কি গুরু অনুপাত হলো আচ্ছা গুরু অনুপাত কি আমরা তো সেটাই জানি না গুরু অনুপাত হচ্ছে যেখানে পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে বড় হয় এখানে পূর্ব রাশি আছে দুই এবং উত্তর রাশি আছে তিন তাহলে পূর্ব রাশি কি উত্তর রাশির চেয়ে বড়ো হলো না বড় নয় আমরা যদি তাহলে গুরু অনুপাত লিখতে চাই তাহলে পূর্ব রাশিকে উত্তর রাশির চাইতে বড় হতে হবে ধরো আমরা লিখলাম চার অনুপাত তিন এবার দেখো তো এবার কি হয়েছে এবার আমরা বলতে পারবো এটা একটি গুরু অনুপাত কারণ এখানে পূর্ব রাশি উত্তর রাশির চাইতে বড় তো এবার এসো আমরা দেখে নিই ব্যস্ত অনুপাত কি আমরা লিখে ফেলি ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত আমরা এখানে আগের অনুপাতটি নেব যেটা ছিল দুই অনুপাত তিন তো এবার দেখো ব্যস্ত অনুপাত হলো যখন কোনো অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি এদের স্থান পরিবর্তন করে ফেলে অর্থাৎ দেখো এটাকে কিন্তু আমরা দুই অনুপাত তিনকে আমরা ভগ্নাংশ আকারে যদি লিখি সেটা হবে দুই বাই তিন এর মধ্যে আমরা আরেকটি জিনিস জেনে রাখি যখন আমরা অনুপাতকে এভাবে ভগ্নাংশ আকারে লিখব তখন আমরা যে এখানে পূর্ব রাশি এবং উত্তর রাশি শিখেছি যখন আমরা এগুলোকে ভগ্নাংশের আকারে প্রকাশ করব তখন সেখানে লব হবে পূর্ব রাশি আমরা এখানে একটু লিখে ফেলি এখানে পূর্ব রাশি বলতে আসলে আমরা লবকে বোঝাবো আমরা যদি এই সরল অনুপাতটিকে এভাবে লিখি দুই বাই তিন তাহলে এটা লব এটা হচ্ছে হর একই সাথে এই লবই হচ্ছে পূর্ব রাশি আর এই হর হচ্ছে উত্তর রাশি তো যাই হোক এই তথ্যটুকু আমরা এখানে জেনে রাখলাম এবার আমরা আবার ব্যস্ত অনুপাতে ফিরে আসি তো এটা বলছিলাম আমাদের পূর্ব রাশি যেটা কিনা লব এবং এটা হচ্ছে উত্তর রাশি যেটা হচ্ছে হর তো আমাদের এই দুটি রাশি যদি এদের স্থান বদল করে তাহলে কি হবে তাহলে হবে তিন বাই দুই যেটা আমরা অনুপাত আকারে লিখতে পারবো তিন অনুপাত দুই এটি হচ্ছে এই অনুপাতের ব্যস্ত অনুপাত তো সবশেষে আমরা দেখব একক অনুপাত আমরা লিখে ফেলি একক অনুপাত এই অনুপাত আমরা একটি ছবি দেখে শিখব এই অনুপাতটি খুবই সহজ দেখো এখানে একটি ছবি দেওয়া আছে এই ছবিটি কিসের বলো তো এটা তোমরা খুব সহজেই চিনতে পারছো এটি হচ্ছে একটি লুডো বোর্ডের ছবি তো তোমরা নিশ্চয়ই লুডো খেলেছ তোমরা দেখো এখানে যতগুলো ঘর আছে প্রায় সবগুলো প্রায় নয় সবগুলো ঘরেরই দৈর্ঘ্য এবং প্রস্থ একই আমরা যদি ধরি এই পুরো বোর্ডটির ক্ষেত্রে যদি আমরা ধরি এই বোর্ডটির দৈর্ঘ্য যদি হয় ধরো পনেরো সেন্টিমিটার এবং প্রস্থ যদি হয় পনেরো সেন্টিমিটার তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হবে পনেরো অনুপাত পনেরো দেখো এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি পনেরো বাই পনেরো যেখানে পনেরো এবং পনেরো কাটাকাটি যে এখানেও এক থাকবে এখানেও এক থাকবে অর্থাৎ এক অনুপাত এক এটাকে আবার অনুপাত আকারে প্রকাশ করলে এটা হবে এক অনুপাত এক তাহলে আমরা বলতে পারি যে অনুপাতের দুটি রাশি সমান অর্থাৎ একই যা ছোট না করে ফেললে এক অনুপাত এক হয় সেটাই হচ্ছে একক অনুপাত এখানে যদি পনেরো না থেকে ১৬ হতো ষোলো অনুপাত ষোলো তাহলেও কিন্তু এটাকে যখন আমরা সংক্ষিপ্ত করতাম তখন সেটা এক অনুপাত এক হয়ে যেত অর্থাৎ যখন দুটি রাশি একই হবে তখনই সেটা হচ্ছে একক অনুপাত